বিচারে গ্যাস সরেন না একটু একটু সরেন পড়ছে কয়টার দিকে তিনজন কয়টার দিকে খবর দেওয়ার কতক্ষণ পর ফায়ার সার্ভিস আসছে গ্যাস খায় একটা ম্যাচ জ্বালাই দিল মানে এটার ভিতরে লোক পড়ছে ঘরার ঘরে মানে টাঙ্গি উড়াই তারে না মানে এই রশি মোড়া রশি লাগাইয়া হিয়ার পরে সবাই মিলে টান মারছে ডাক না হ্যাঁ ডাক না টান মারছে ওরা পড়ছে তো এটা তো ছোটো কানা এর মানে এইটা কেমনি ঢুকলো জনেরা দালালি কাম করছে নিচে বলি তিন দিয়া মানে সাদা কাগজ দিয়া উড়াইছে না এই কাজ করছে তো এই ফলি তিনটা উড়াইছে না বুঝছেন এই ফলি তিনটা রয়েছে না জনেরা ভাড়া দিছে মনে হয় পড়ছে আবার একদম যারা সাইডে কাজ করে মানে আমি জানি না দেখি আমি পিছিয়ে কাজ করতেছি মানে বিল্ডিং এর ভিতরে তখন আমি উপরে তা মানে দেখতেছি যে বাঁশ লাগানো মানে টাঙ্কির ভিতরে তখন আমি টাঙ্কির ভিতরে বাঁশ লাগানো আমি ঘুরাইয়া মানে দেখি যে হ্যাঁ অজ্ঞান সাথে তার দুইটা নামছে বলতেছি যে ভাই বাসান 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 সাথে সাথে আর দুইটা নেমে গেছে নামার পরে আপনার দুইটাও সাথে থাকবেন আমরা চার পাঁচজন মানে ঘুমাইতেছি যে বাসাইতে পরে আপনার কেউ মানে আরও মানুষ লাভ দিলে নামার জন্য পরে আমি ফিরে রাখছি ভাই লাইম না এটা তো অগ্রহী হয়ে গেল আচ্ছা আজকে ঘটনাটা কখন করছে ভাইয়া ঘটনাটা আপনার তিনটার দিকে আচ্ছা বাকি যে দুইজন নামছে এদের নাম আপনি জানেন না নাম জানি না ওদের লোক আছে আর লোক আছে আমার সাথে যারা মানে সমাগুলি আরও এখানে আছে লক্ষ্মণ রহে আমি খালি বলছিলাম ফয়সাল চেয়ারম্যান হলে বলছিলাম ফয়সাল আমি কাউন্সিল থেকে বাসা যাওয়ার কথা শুনলাম এখানে তিনজন লোকের মৃত্যু মরে যাওয়ার কথা আমি এসে দেখলাম যে এখানে একটা মহিলা ছিল আসি আমাদের পাশে টাঙ্কির মধ্যে নাকি তিনজন লোকের লাশ পাওয়া যায় সহজে এসে দেখলাম যে এখানে দুজন লোক স্পট ডেড আর একটা লোক আমরা সন্দেহজনকভাবে হসপিটালে প্রেরণ করা হয়েছে আশা করছি মারা যায়নি ভিতরে উঠে কামনা করি আর পাশাপাশি ওরা যে মারা গেছে আমরা যে ওরা কাজ করার জন্য ভিতরে পড়ে গেছিলো উঠে যাওয়া একজন গ্যাস গ্যাসের কারণে সে মারা যেতে পারে বলে আমরা সন্দেহ করতেছে আমি বন্ধু জানি পরবর্তী সময় আপনাদের গাড়ি দিতে জানানো হবে ধন্যবাদ বলেন আমরা 3:50 প্রথম সংবাদ পাই 9:00 মিনিটের ভিতরে আমরা এখানে পৌঁছাই
মানে 4:05 আমরা ঘটনাস্থলে পৌঁছাই। পৌঁছাইয়া দেখতে পাই যে আসলে সেফটি রিংয়ের ভিতরে লোক আটকে আছে তিনজন। তো প্রথমে আমাদের আমরা লুক দিয়ে ভিতরে নামাই ব্রিদিং অ্যাপারেটাস করে। পড়ানোর পর আমরা প্রথমে একজনকে উদ্ধার করি এবং একে একে তিনজনকে উদ্ধার করা সম্পূর্ণ হয়। উদ্ধার করার পর আমরা স্থানীয় যে ডাক্তার ছিল এখানে একজন ওনা পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে দুইজনেই কনফার্ম ডেড। তাহলে আর একজন বাকি ছিল, দুইজন ছিল এখানে লেবার আর একজন হচ্ছে আপনার স্থানীয় একজন ছেলে বয়সের। পরে আমরা উদ্ধার করে আমরা প্রাইম মেডিকেলে পাঠাইছি। এটা এখন আমরা কনফার্ম না, তবে আশঙ্কাজনক অবস্থা আমরা এখন সেন্সলেস। তবে এটা আমরা খুব নিচ্ছি আবারও কী হচ্ছে না হচ্ছে আমরা এটা তদারকি করে দেখবো। কী কারণে মৃত্যু হতে পারে? মৃত্যু এখানে আমরা জানি মূলত ম্যানহোলের ভিতরে অথবা সেফিনিংয়ের ভিতরে অ্যামোনিয়া জাতীয় গ্যাস থাকে। এই ধরনের গ্যাসের কারণে আপনার অক্সিজেনের স্বল্পতার কারণেই ওনারা মৃত্যুবরণ করছে। রানিং আছে না এটা পুরাতন ট্যাঙ্কি পরিত্যক্ত, মানে ওনারা নির্মাণ কাজ করতে যায় কি একটা যন্ত্র লাগিয়ে নিচে পড়ে গেছিলো। রশি সাহায্যে প্রথমে একজন নামছিল ম্যানহোলের ভিতরে, পরে একে একে তিনজন নামছে, পরে এই ঘটনা ঘটনা হচ্ছে। আপনার পরিচয় দেখতে দিন। আমার পরিচয় আমি মোহাম্মদ নাজারুল ইসলাম, স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, মাধব দিবাজার, নরসিংদী। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ।